শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠাশে সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আবার শুরু হয়েছে সেলেদরা বা কুচুদরা সন্দেহে নিরীহ মানুষদের মারপিট আজ আসাম পুলিশের পক্ষ থেকে আবার সতর্কতা জারি এক হৃদয় বিদারক ঘটনা বাইবন্দের মুখে হাসি ফুটাতে বহিরাজ্যে রোজগারের উদ্দেশ্যে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মিজোরামে বিদ্যুৎ পৃষ্ঠে প্রাণ গেল পাতারকান্দির এক যুবকের বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ ঘাটে বুটাররা হয়রানির মুখে তালিকায় নেই অনেকের নাম আজ ঘুষ নিতে গিয়ে হাতে নাতে দড়া পড়লেন কাসারো হাইলাকান্দি জেলার অ্যাডিশনাল পাটোয়ারি পাঁচ বছরের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পিএফআইকে নিষিদ্ধ বলে ঘোষণা কেন্দ্র সরকারের এবার সৌদি আরবে শেষ হলো বাদশা পদ রাজ পরিবার শাসিত সৌদি আরবে এই প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পদ চালু সৌদি আরবের প্রথম হিসাবে ঘোষণা মোহাম্মদ বিন সালমানকে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বরাক উপত্যকায় বস্ত্র ব্যবসায়ীদের মাথায় হাত অনলাইনে কাপড় নিতে ব্যস্ত মানুষ কংগ্রেসের দল বিজেপির বি টিম বললেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া উত্তর কান্দিগ্রাম জল জীবন মিশন প্রকল্পে ব্যাপক দুর্নীতি প্রতিবাদে সরব জনগণ এবং শেষ খবরটি বেঙ্গে চৌচির কালীগঞ্জ চন্দ্রপুর রোড সংস্কার চাইলেন ভুক্তভোগীরা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত এক হৃদয় বিদারক ঘটনা বাইবন্দের মুখে হাসি ফুটাতে কাজের উদ্দেশ্যে বহিরাজ্যে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মিজোরামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পাতারকান্দির এক যুবকের জানা গেছে পাতারকান্দির জুরবাড়ি ডেফল আলা জিপির পশ্চিম লক্ষ্মীপুরের প্রয়াত জামাল উনিশ বছরের ছেলে শহীদ আহমেদ কাজ শেষ করে গড়ে স্নান করার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায় স্নানের আগে জলের পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকুস্থলে মৃত্যু ঘটে শহীদের পরে সেখানকার সরকারি হাসপাতালে তার দেহ ময়না ময়নাতদন্তের পর পরিবার বর্গের হাতে সমঝে মিজোরাম প্রশাসন তবে শেষ খবর পাওয়া পর্যন্ত দেহ মৃতের বাড়িতে সে পৌঁছার খবর পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে আজ অর্থাৎ বুধবার মৃতদেহ পাতারকান্দিতে সে পৌঁছাতে পারে গুষ নিতে গিয়ে এবার হাতে নাতে ধরা পড়লেন এক আধিকারিক এ ঘটনা কাসার জেলার লক্ষ্মীপুর মহকুমার রাজ্য পুলিশের ভিজিলেন্স ও দুর্নীতি দমন শাখার কর্মীয় আধিকারিকরা তাকে গ্রেফতার করেন এই আধিকারিক কাসার ও হাইলাকান্দি জেলার সেটেলমেন্ট অফিসারের কার্যালয়ের সহকারী পাটোয়ারি উৎপল কুমার নাথ পয়লা পুলে তাকা সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে রাজ্যের অতিরিক্ত পুলিশ প্রধান এক টুইটে এই খবরটি জানিয়েছেন জানা গেছে অভিযোগকারীর কাছ থেকে তত্ত্ব পেয়ে দুর্নীতি নিবারক শাখার কর্মীরা তাকে ধরতে করা নজরদারি রেখেছিলেন আর এতেই উৎপলবাবু দরা পড়ে যান জানা গেছে ওই সহকারী পাটোয়ারি জমি সংক্রান্ত একটি কাজের সার্টিফিকেট ইস্যু করতে গুষ দাবি করছিলেন সেলেদরা বা কুচু সন্দেহে আবার নিরীহ মানুষদের মারপিট শুরু হয়েছে আসাম পুলিশের পক্ষ থেকে আজ এক বার্তায় বলা হয়েছে জনগণ যাতে কুচু বলে আপলোড করা কোনো ভিডিও শেয়ার না করতে সেই সঙ্গে কুচু বা সেলেদোরা বলে কোনো বুয়ো বার্তা সরালে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছে আসাম পুলিশ সুনাই বিধানসভা কেন্দ্রের সুনাবারীঘাট জিপির উপনির্বাচনে বুটার হয়রানির মুখে পড়তে হচ্ছে বুটার তালিকায় পাচ্ছেন না তাদের নাম এতে ক্ষুদ্ধ হয়ে বুট দান না করে বহু বুটার বাড়িমুখ হচ্ছেন ঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের চারটি বুথ কেন্দ্রের বুটাররা এই হয়রানির অভিযোগ তুলেন। বুটাররা বলেন বাইরে থেকে ক্রমিক গৃহ নম্বর নিয়ে প্রকর রোধ উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বুথ কেন্দ্রে প্রবেশের পর পুলিং অফিসারের কাছে থাকা বুটার তালিকায় নেই তাদের নাম এতে বুটদান বঞ্চিত হতে হয়েছে প্রায় কুড়ি শতাংশ বুটার এমন সমস্যার মুখে পড়েছেন আবার কারো নাম অন্য গ্রুপের বুটার তালিকায় রয়েছে পাঁচ বছরের জন্য পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ পি এফ নিষিদ্ধ বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার বেআইনি কাজকর্মের জন্য পিএফআইর সমস্ত সহযোগী সংস্থা এবং অনুমোদিত সংস্থার উপরও নিষেধাজ্ঞা চাপানো হয়েছে ওই নিষেধাজ্ঞার মেয়াদ এই ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হলো বলে জানিয়েছে সরকার ঘোষণায় বলা হয়েছে পি এবং তাদের সহযোগী সংস্থা বা প্রতিষ্ঠান আর্থ সামাজিক শিক্ষাগত এবং রাজনৈতিক প্রতিষ্ঠান হিসাবে প্রকাশ্যে নিজেদের তুলে ধরলেও আসলে সমাজের একটি নির্দিষ্ট অংশের মধ্যে উগ্রপ্রন্থা বীজ বোপনের গোপন কার্যসূচি গ্রহণ করে চলেছে তারা গণতন্ত্রের ভিত্তিকে ধ্বংস করা এবং দেশের সাংবিধানিক কর্তৃপক্ষ এবং সাংবিধানিক কাঠামোকে চূড়ান্ত অবহেলা করার লক্ষ্যে কাজ করছে ক্রাউন প্রিন্স অর্থাৎ যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে মঙ্গলবার এক রাজকীয় আদেশে তাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ রাজ পরিবার শাসিত সৌদি আরবে এই প্রথম প্রধানমন্ত্রী পদ চালু হলো রাজ পরিবার শাসিত সৌদি আরবে পদাধিকার বলে বাদশাহী মন্ত্রিসভার প্রধান এবং প্রধানমন্ত্রী থাকছিলেন এতদিন তবে সেই চর্চায় পরিবর্তন ঘটিয়ে পুত্র মোহাম্মদ বিন সালমানকে প্রধানমন্ত্রী পদে বসালেন বাদশাহ সালমান এছাড়া বাদশাহ সালমান প্রতিরক্ষা উপমন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানকে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ দিয়ে একটি ডিক্রিও জারি করেছেন ইউসুফ বিন আব্দুল্লাহ আল বেনিয়াকে নতুন শিক্ষামন্ত্রী নিযুক্ত করা হয়েছে বিগত কয়েক বছর থেকে রামকৃষ্ণনগর বস্ত্র ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে তখনকার দিনে পুজোর মরশম শুরু হওয়া থেকে শহরের ব্যবসায়ীরা রীতিমতো ভালো ব্যবসা করে যেতেন পুজোর সময় ছাড়াও তাদের ব্যবসা ভালো থাকত কিন্তু এখন ডিজিটাল যুগের দৌলতে সাধারণ মানুষ সব কিছু পেয়ে যাচ্ছে এখন সাধারণ মানুষ বাড়িতে বসে সব কিছু পেয়ে যাচ্ছে অনলাইনের মাধ্যমে তাই তাদের দোকানে যাওয়ার দরকার নেই শহরের কিছু ক্রেতা জানান অনলাইনের মাধ্যমে যেসব জিনিস আনা হয় সেই সব জিনিসের মধ্যে দামও কম থাকে বস্ত্র ব্যবসায়ীদের থেকে কিছু কম থাকে দাম আর জিনিসগুলো ভালো হয় অনলাইনে আনলে এখন আধুনিক যুগে সব কিছুই সম্ভব যত দিন যাচ্ছে মানুষের মধ্যে অনলাইনে জিনিস কেনার চাহিদা বাড়ছে পছন্দ জিনিস পাওয়া যায় আর দোকানে গেলে পছন্দ জিনিস থাকে না বিভিন্ন দোকান হাঁটার পর হয়তো জিনিস পছন্দ হবে না হলে হবে না তাই শহরের বস্ত্র ব্যবসায়ীদের মাথায় হাত অনলাইনের যুগে এখন মানুষ পিছনে থাকতে চায় না বিজেপির লোককে কংগ্রেস প্রার্থীত্ব করে আবার প্রমাণ করে দিয়েছে কংগ্রেস বিজেপির বি টিম সোনাবারীঘাট জিপির উপনির্বাচনে এ এর প্রার্থী সোমা বেগম বরবুইয়ার নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করলেন সোনাই বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া এদিন জিপির উপনির্বাচনের অন্তিম দিনে দলীয় প্রার্থীর নির্বাচনী সভায় বক্তব্যে বিধায়ক করিমুদ্দিন বর্বুইয়া বলেন কংগ্রেসিরা তাদের দলীয় টিকিট বিজেপির প্রাক্তন বিধায়ক আমিনুল হকের কাছে বিক্রি করেছে তাই কংগ্রেসকে বুট দিলে বিজেপিকে বুট দেওয়া হবে কংগ্রেস প্রার্থী জয়ী হলে বিজেপিতে যোগ দেবেন বলেন উন্নয়নের কাজে স্বচ্ছতা তাকে কিছু দালালের অসুবিধা হচ্ছে দুর্নীতি নির্মূলে সুনাই উন্নয়নমূলক কাজকর্মকে ত্বরান্বিত করতে এআইউডিএফ প্রার্থীকে বুট দিতে আহ্বান জানান তিনি জলের অপর নাম জীবন এক ফুটা বিশুদ্ধ পানীয় জলের জন্য ভারতবর্ষের প্রতিজন জনগণের যাতে সমস্যায় পড়তে না হয় তার জন্য প্রধানমন্ত্রী জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করলেও সমগ্র অসমের সঙ্গে করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির উত্তর কান্দিগ্রাম জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়নের নামে সীমাহীন দুর্নীতি চলছে প্রতিবাদ মুখর হয়ে বৃহত্তর গ্রামের জনগণ সাংবাদিকদের ডেকে বিস্তারিত তুলে ধরে বলেন গ্রামের জনগণের জন্য জলজীবন মিশন প্রকল্পটিতে বর্তমান সরকারের আমলে বাস্তবায়নের নামে চলছে দুর্নীতি বিগত কংগ্রেস সরকারের আমলে স্থাপিত জরাজীর্ণ প্রকল্পটিকে শুধুমাত্র রং করে হাফিস করা হচ্ছে সরকারি বরাদ্দ অর্থ এছাড়া অতি নিম্নমানের সামগ্রী ব্যবহার করে জলজীবন মিশন প্রকল্প বাস্তবায়নের নামে কারি কারি টাকা আত্মসাত করা হচ্ছে তা কিছুতেই মেনে নিতে পারছেন না বৃহত্তর উত্তরকান্দি গ্রামের জনগণ তাই বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের নিকট দুর্নীতির বাস্তবচিত্র তুলে ধরে উপযুক্ত তদন্তক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে করিমগঞ্জের জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেন গ্রামের জনগণ এবার শেষ খবরটি বিধ্বস্ত কালীগঞ্জ চন্দ্রপুর রোড সড়কের বিভিন্ন অংশ বেঙ্গে চৌচির একের পর এক প্রতিবাদী আন্দোলন চালিয়ে যাচ্ছেন স্থানীয় জনগণ কিন্তু সরকারের পক্ষে তেমন কোনো সারা নেই ওই সড়ক সংস্কারের দাবিতে এর আগে বেশ কয়েকবার সোচ্চার হয়েছিলেন জনগণ স্কুল কলেজ পড়ুয়া এবং বিশিষ্টজনেরা দফায় দফায় তারা আন্দোলন করে স্মারকপত্র জমা দিয়েছিলেন পূর্ত বিভাগ ও জেলা প্রশাসনের কাছে পরে প্রশাসন ও পূর্ত বিভাগ সড়কের সাময়িক সংস্কার করে দিয়েছে কাজ আর এগোচ্ছে না এদিকে দুর্গাপূজা দোরগোড়ায় দুর্গাপূজার সময় এই সড়ক ধরে কালীগঞ্জের বিভিন্ন গ্রামাঞ্চলে দুর্গা প্রতিমা নিয়ে যাবেন পূজা কমিটির কর্মকর্তারা কিন্তু সড়কের বেহাল দশা এক নিয়ে জনগণের অনেক অভিযোগ এদিন সরকারের তীব্র সমালোচনা করেছেন জনগণ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন